ইট ভাটায় আগুন কিভাবে জ্বলে আমরা দেখব। প্রথমে ইট ভাটায় আগুন জ্বালানো শুরু করে, এরপরে উপর থেকে লাইন শেষ করে, তারপরে খড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। আমরা ভিডিওটি পুরোটা দেখব, 2 মিনিটের ভিডিও, কেউ টেনে দেখবেন না। দেখতে পাচ্ছেন আপনারা, আগুন দাও দাও করে জ্বলতেছে, ভেতরে খড়ি। এই খড়িটা একটা গাছ, এই গাছটা কাঁচা গাছ, কাঁচা গাছ দিয়ে দিছে আগুন, কাঁচা গাছেই ধরে গেছে, দাও দাও করে জ্বলতেছে। উপর থেকে দেখতে পাচ্ছেন লেলিহান শিখা। ঢাকনা দিয়ে এবার ঢেকে দেওয়া হলো আগুনটি, যাতে আর বাইরে প্রবেশ না করে, কারণ খুবই উত্তাপ, শীতের ভিতরে খুবই উত্তাপ, এখানে দাঁড়িয়ে থাকাই মুশকিল। আমি একটু বালু ছিটিয়ে দিছিলাম, তাই জ্বলে উঠছিল। এইভাবে, ঠিক এইভাবে ইটগুলো লাইন করে রাখা হয়, আর মাঝখানে যে ফাঁকা অংশটা দেখছেন, এখানে খড়ি দেওয়া হয়, আগুন জ্বলে। প্রচণ্ড উত্তাপ, আমরা ঢাকনা খুলে দেখতেছি কিভাবে জ্বলতেছে, অনেক হিট। যদিও শীতের সময় ছিল ভিডিওটা করার সময়, দেখতে পাচ্ছেন ভিতরে আগুন কিভাবে জ্বলতেছে। আমরা একটু ভিতরে দেখাই, একটু পাশে গিয়ে। এই যে এবার দেখেন, জুম করা হলো, এবং জুম করছি এবং ছাড়ছি, আপনারা বুঝতে পারছেন। জুম করছি, এই যে গাছ, জুম ছাড়ছি, আগুন উপরে কিভাবে দাও দাও করে জ্বলতেছে, বুঝতেই পারছেন। এই আগুনের থেকেও হাজার গুণ আগুন জাহান্নামে জ্বলবে। এই খড়িগুলো দেওয়া হয়, এগুলো গাছের গুঁড়ি বা ডাল, জয়েন্টের যে সমস্ত খড়িগুলো হয় সেগুলোকে করাত মেশিন দিয়ে কেটে তারপরে সাইজ করে দেওয়া হয়, যাতে এর ভিতরে ঢোকে। আর এটা হচ্ছে ক্লিনের ওপরে আপনার একটি ঘর, যারা আগুন দেয় তারা এখানে থাকে, আর ওই রাত্রেবেলায় রেস্ট নেওয়ার জন্য তারা একটু ওখানে ঘুমায়। তো এই আগুনগুলো খুবই মারাত্মক আগুন, অনেক সময় ভয়ও পাই এর উপর দিয়ে যেতে, অনেক মানুষ সাবধানে আসে, অনেক সময় অ্যাক্সিডেন্টও হয়, শোনা যায় পত্রপত্রিকায়।